নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি তা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টার বিন্দু স্থানাঙ্ক এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে বেশ কিছু ভিডিও পূর্বেই আমি এই চ্যানেলে আপলোড করেছি আজকে আমি পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটির নাম হলো। মধ্যবিন্দু সংক্রান্ত সমস্যা হ্যাঁ তার মানে আজকের যে টপিক সেই টপিকটি হল মধ্যবিন্দু সংক্রান্ত সমস্যা মধ্যবিন্দু সংক্রান্ত সমস্যা এবারে লক্ষ্য করো চিত্র কী নাম তো শুনলাম মধ্যবিন্দু আর মধ্যবিন্দু এই নামটা শুনেও আমরা মাথায় কিছু একটা চিত্র অবশ্যই ভাসাতে পারছি কিন্তু ছবি ভাসালেও কিছু শর্ত থেকেই যায় যেমন তুমি যখনই মধ্যবিন্দু সংক্রান্ত কোনো তথ্যের কথা মাথায় ভাসাবে তখন কিন্তু তার ছবি যাই হোক তাই হোক না কেন রেখাংশ নিয়ে কাজ করতে হয় সরল রেখা নিয়ে নয় কারণ সরল রেখা অসীম থেকে অসীম পর্যন্ত বিস্তৃত তাই আমাদের মধ্যবিন্দু সংক্রান্ত অঙ্ক করতে গেলেই রেখা নয় সরল রেখার একটা অংশ নিয়ে কাজ করতে হয় অর্থাৎ আমরা যা নিয়ে কাজ করব তা হল রেখাংশ সরল রেখাংশ আর যখনই রেখাংশ বললাম তখন তার স্টার্ট এবং এন্ড দুটো পয়েন্ট থাকবে অর্থাৎ শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্ট থাকবে এই পয়েন্ট দুটোকে আমরা বলি প্রান্তবিন্দু এটা এক প্রান্ত এটা অপর প্রান্ত আর এই দুটো প্রান্তবিন্দুর মাঝখানে যে বিন্দুটি থাকে সেই বিন্দুটির নাম হচ্ছে কি মধ্যবিন্দু তার মানে মধ্যবিন্দুর বাড়ি কোথায় এইখানটায় তাই লিখে রাখি মধ্যবিন্দু আমাদের ফর্মুলা জানার জন্য বোঝার জন্য বা মেমোরিতে রাখার জন্য আমরা এক কাজ করি নামকরণ করি ধরলাম এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট তাহলে আমি ধরে নিচ্ছি যখন বিন্দু বললাম তখন বিন্দু কীরকম দেখতে হয় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাই না বিন্দু কেমন দেখতে হয় এক্স টু কমা ওয়াই টু তাহলে আমরা চিত্রে এইভাবে তোমাদের সামনে টপিকটিকে ব্যাখ্যা করলাম কীরকম যখনই তুমি ছবি আঁকবে বা মধ্যবিন্দু সংক্রান্তর কোনো তথ্য মাথায় এন্টার করবে তখন সব সর্বদা খেয়াল রাখবে আমরা কিন্তু রেখাংশ নিয়ে কাজ করি যদি সরল রেখা হয় তাহলে মধ্যবিন্দু বের করা খুব টাফ তাই আমরা রেখাংশ নিয়ে নেব যার স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট আমাদের জানা থাকবে তখন কিন্তু মধ্যবিন্দু বের করা অনেক সহজ যাই হোক তাহলে এই হল আমাদের চিত্র এবার প্রেক্স কি আমি যে ফর্মুলাটা তোমাদের শেখাবো তার টেকনিকটা কি। তো মনে রাখার টেকনিক হচ্ছে ছেলেদের গর ছেলেদের গর কমা মেয়েদের গর মেয়েদের গড় তোমরা ভাববে স্যার এটা আবার কীরকম ছেলেদের গড় কমা মেয়েদের গড় মানে এর মানে ভেবে নাও ছেলে কমা মেয়ে ছেলে কমা মেয়ে ও কি বললাম ছেলে কমা মেয়ে ছেলে কমা মেয়ে তাহলে যদি আমরা এক্স ওয়ানকে মানে ভুজকে ছেলে ভাবি আর কোটিকে মেয়ে ভাবি তাহলে আমরা ফর্মুলা মেমোরাইজের যে টেকনিক আমরা মাথায় রাখবো তা হলো ছেলেদের গড় কমা মেয়েদের গড় তাহলে বলতো সূত্র কি হতে পারে এখানে ছেলে কে কে এক্স ওয়ান আর এক্স টু কয়জন ছেলে দুইজন ছেলে তো দুইজন ছেলের গড় কি হয় যোগফল বাই টু কারণ দুজন রয়েছে তাই তাই আমি বলতে পারি ছেলেদের গড় একটা ছেলে এক্স ওয়ান অপর আর ছেলে এক্স টু তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু হয়ে গেল ছেলেদের গড় কমা মেয়েদের গড় এখানে মেয়ে কি রয়েছে ওয়াই এখানে মেয়ে কি রয়েছে ওয়াই তাহলে তাদের গড় কী হবে যোগ করে টু দিয়ে ভাইড টু দিয়ে ভাগ করে দিচ্ছি ব্যাস তাহলে হয়ে গেল ফর্মুলা এবার চলে আসছি অঙ্কের কৌশল মানছি আমরা অঙ্ক খুব সহজ খুব সহজ ভাষায় শিখতে পারবো জানতে পারবো তবুও অঙ্কের মধ্যে কিছু তো বেসিক থট থাকে যে থট আমরা প্রথম থেকে অ্যাপ্লাই করলে কোনো অঙ্ক আটকাবো না বা সমস্ত অঙ্ক করতে পারবো তাই তোমাদের কৌশল কৌশল মানে হচ্ছে স্যাররা যে অঙ্কগুলো করেন বা কোনো দাদারা যখন অঙ্কগুলো করেন তখন তারা কি অভিজ্ঞতা সেখানে খাটান সেই অভিজ্ঞতাটাকে আমরা বাক্সবন্দি করে তোমাদের মাথায় এন্টার করব। যার ফলে তোমরাও সেই কৌশল ব্যবহার করে অঙ্কগুলোকে সহজে করতে পারবে তাহলে দেখো কৌশল যখনই তোমাদের প্রশ্নে তোমরা দেখতে পাবে মধ্যবিন্দু এই কথাটি যখনই মধ্যবিন্দু এই ওয়ার্ড তোমরা দেখতে পাবে তখনই তোমাদের প্রথম কাজ কি জানো নিজেকে মধ্যবিন্দুর জায়গায় রেখে কি বললাম নিজেকে মধ্যবিন্দুর জায়গায় স্থাপন করে দুই দিকে চোখ রাখতে হবে একবার এদিকে দিকে আর একবার ওই দিকে দুই দিকে চোখ রেখে শুধু একটা জিনিস দেখবে যে এই দিকে পয়েন্ট দেওয়া আছে কি বললাম এই দিকে পয়েন্ট দেওয়া আছে কি হ্যাঁ কি নেই ক্লিয়ার আবার বলছি যখনই মধ্যবিন্দু সংক্রান্ত কোনো অঙ্ক তুমি দেখবে প্রশ্নে দেওয়া রয়েছে তখন তোমার প্রথম এবং শেষ কাজ নিজেকে মধ্যবিন্দুর জায়গায় বসিয়ে দুই দিকে তাকাবে আর দেখবে দুই দিকে দুটো পয়েন্ট মানে প্রান্তবিন্দু দেওয়া আছে কি যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে খুব মজা কেন তাহলে তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটি করতে পারবে কিন্তু যদি তোমাকে এই প্রান্ত গিয়ে দেখো যে যা এই প্রান্ত প্রান্তবিন্দুটা নেই মানে মন খারাপ কি বললাম এই প্রান্তবিন্দু নেই মানে মন খারাপ যদি প্রান্তবিন্দু না দেওয়া থাকে তাহলে তুমি বলবে ও দেওয়া ছিলি তাই সহজে আমি ফর্মুলা প্রয়োগ করতে পারছিলাম না বাট দেওয়া নেই আমার মনটাকে খারাপ করে দিলি ঠিক আছে আমিও ছাড়ার পাত্র নই আমিও পয়েন্টটাকে ধরে নেব তখন তুমি পয়েন্ট অঙ্কের বেসিসে ধরে নেবে এক্স কমা ওয়াই যদি ওই পয়েন্ট দেওয়া নেওয়া থাকে তাহলে এক্স কমা ওয়াই ধরে নেব তো তোমাকে এমন হবে না যে দুটো পয়েন্ট একসঙ্গেই বলা থাকবে না কোনো না কোনো পয়েন্ট তোমাকে দেওয়া থাকবে তাই একটা পয়েন্ট ধরার ব্যাপার থাকলে এক্স কমা ওয়াই বলবো যদি দুটো পয়েন্ট ধরার ব্যাপার থাকে তাহলে একটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অপরটাকে এক্স টু কমা ওয়াই টু ধরে নেব তারপর তুমি তো ফর্মুলা প্রয়োগ করার টেকনিক ফর্মুলা মনে রাখার টেকনিক সবই যেন আরামসে ফর্মুলাটি বের করতে পারবে তাহলে তোমাদের অঙ্ক করার কৌশল বলে দিলাম তাহলে কি বললাম অঙ্ক করার কৌশল যখনই তোমরা দেখবে যে মধ্যবিন্দুর অঙ্ক সে এই চ্যাপ্টার হোক আর কোয়ার্ডিনেটের যে কোনো চ্যাপ্টার হোক যখনই দেখবে মধ্যবিন্দু সংক্রান্ত অঙ্ক তখনই নিজেকে মধ্যবিন্দু জায়গায় বসিয়ে ফেলবে আর দেখবে ওই সাইডে পয়েন্ট দেওয়া আছে কি নেই যদি থাকে সালাম আর না থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নেবে এই পারে দেখবে মধ্যবিন্দু স্থানাঙ্ক নিজেকে বসিয়ে এই পারে তাকাবে ওই পারে স্থানাঙ্কটি দেওয়া আছে কি না যদি থাকে নমস্কার আর না থাকে তাহলে কি করবে এক্স ওয়ান ওয়ান পয়েন্ট বা এক্স টু ওয়াই টু পয়েন্ট ধরে নেবে সেটা অঙ্কের রেসপেক্টে আর যখন দুদিকের পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল এবার তুমি আরামসে ফর্মুলা ফেলো দেখবে অঙ্ক সহজে সহজ রাস্তা তোমাকে বলে দেবে চলো না দেখি এরকম ধরনের বা এই টাইপের কয়েকটি অঙ্ক তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো তাই আমরা চলে আসছি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের প্রথম অঙ্ক এবারে দেখো ফার্স্ট অঙ্ক প্রথম অঙ্কে কি বলা আছে একটি রেখাখণ্ডের দুই প্রান্তের স্থানাঙ্ক যথাক্রমে টু কমা ওয়ান ও ফোর কমা থ্রি হলে উহার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো চলো না আমি ছবির মাধ্যমে তা তোমাদের সামনে ব্যাখ্যাটা দিই তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে একটি রেখাখণ্ডের ভালো কথা একটি রেখাখণ্ড নিলাম এই রেখাখণ্ডের দুই প্রান্তের স্থানাঙ্ক যখন রেখাখণ্ড নিয়েছি তখন স্টার্ট আর এন্ড দুটোই পাবো দেখো স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটোই পেলাম তো দুই প্রান্তের স্থানাঙ্ক বলে দেওয়া আছে তো ধরে নিচ্ছি এই প্রান্তের যে স্থানাঙ্ক টু কমা ওয়ান আর এই প্রান্তের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটি ফোর কমা থ্রি ব্যাস আমরা দুই প্রান্তের স্থানাঙ্ক পেয়ে গেলাম কি বলা আছে উহার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে এই মধ্যবিন্দু যদি পি বলি তাহলে এই পি পয়েন্টে নির্ণয় করো তার মানে আবার বলছি প্রশ্নে দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ এ পয়েন্ট দেওয়া রয়েছে বি পয়েন্ট দেওয়া রয়েছে আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে কিন্তু আমাদের কৌশলের নিয়ম আমরা কিন্তু ভুলব না হয়তো এ অঙ্কে অনেক সহজ হয়ে যাবে এমন হতে পারে সামনে আস্তে আস্তে এগোবো যখন তখন ভিন্ন ভিন্ন অঙ্কে আমাদের এই কৌশলটি একমাত্র হাতিয়ার থাকবে তাই চলো না এখন থেকে মেন্টাল গ্রোথ ক্রিয়েট করার জন্যই তোমাদের এখানে বলবো যে যখনই পিটাকে বলেছে মধ্যবিন্দু তখন আমাদের কৌশল আমি এদিকেও তাকাবো যে এই পারে কোনো পয়েন্ট দেওয়া আছে কি না দেখছি হ্যাঁ আছে মুখটা একটু হাসি খুশিতে ভরে গেল এবার দেখব যে ওই পারে কোনো পয়েন্ট দেওয়া আছে কিনা দেখছি হ্যাঁ আছে যাক মনটা খুশি হয়ে গেল তার মানে দুই প্রান্তে কিন্তু স্থানাঙ্ক দেওয়া রয়েছে দুই প্রান্তে কিন্তু বিন্দু দেওয়া রয়েছে তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে পি এই পয়েন্টটি বলতে পারবে এই পয়েন্টের পরিচয় কি পি পয়েন্টটি ছিল এ ও বি এর মধ্যবিন্দু তাই না এ বিন্দু আর বি বিন্দু এই দুই প্রান্তের বিন্দুর মধ্যবিন্দু কি পি এবার তোমরা সহজেই জানো যে দুটো পয়েন্ট যেহেতু দেওয়া রয়েছে তাই মধ্যবিন্দুর ফর্মুলা বের করা খুবই সহজ কীরকম ছেলে কমা মেয়ে ছেলে কমা মেয়ে তো সূত্র কি ছেলেদের গড় কমা মেয়েদের গড় তো এখানে বলতে পারবে ছেলে কোনটা এখানে ছেলে হচ্ছে টু আর ফোর তাহলে ছেলেদের গড় কমা মেয়েদের গড় এখানে মেয়েকে ওয়ান আর থ্রি তাহলে মেয়েদের গড় আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি সিক্স বাই টু মানে থ্রি ফোর বাই টু মানে টু তাহলে আমরা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু পেয়ে গেলাম থ্রি কমা টু আশা করছি তোমরা এ অঙ্কটি বুঝতে পেরেছ এটা খুব সিম্পল অঙ্ক ছিল এবার দেখো পরের অঙ্ক এবারে দেখো নেক্সট প্রবলেম কি দেওয়া রয়েছে প্রবলেমে একটি রেখা খণ্ডের ও আমি ছবিটি এঁকে নিই একটি রেখা খণ্ডের ভালো কথা এক প্রান্তের স্থানাঙ্ক ফোর কমা সিক্স কী বলেছে এক প্রান্তের স্থানাঙ্ক ফোর কমা সিক্স তাহলে ধরে নিলাম এই পয়েন্টটি এ এই প্রান্তটি এ আর এই প্রান্তের স্থানাঙ্ক ফোর কমা সিক্স এবং উহার মধ্যবিন্দুর স্থানাঙ্ক টু কমা ওয়ান এই যে রেখাখণ্ডের এই মধ্যবিন্দু ধরে নিলাম সেই মধ্যবিন্দু টিপি আর এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক টু কমা ওয়ান টু কমা ওয়ান তাহলে অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো ও এই প্রান্তের স্থানাঙ্ক চেয়েছে তাই তো তো আমাদের ওটা বক্তব্য নয় আমরা দেখতে পেয়েছি এটা মধ্যবিন্দুর অঙ্ক তাই না কোন সংক্রান্তের অঙ্ক মধ্যবিন্দু কি করে বুঝলাম এই যে মধ্যবিন্দু কথাটি উল্লেখ আছে আর মধ্যবিন্দু কথাটি উল্লেখ থাকলেই আমাদের প্রথম ডিউটি কি আমাদের কৌশলের প্রথম কাজ কি আমরা এই দিকটাকে লক্ষ্য করব আর দেখব বিন্দু দেওয়া রয়েছে কিনা হ্যাপি কেন দেখো এ পয়েন্ট দেওয়া রয়েছে ফোর কমা সিক্স এবার তাকাবো আমরা ওই দিকে আর দেখব ওই পয়েন্ট দেওয়া রয়েছে কি না দেখতে পাচ্ছি এই পয়েন্টটি কিন্তু দেওয়া নেই আর যেহেতু পয়েন্টটি দেওয়া নেই তাই ধরে নিলাম এই পয়েন্ট এক্স কমা ওয়াই ক্লিয়ার যখনই কমপ্লিট হয়ে গেল এই পয়েন্ট আর ওই পয়েন্ট চোখের সামনে দেখতে পাচ্ছি এই পয়েন্ট দেওয়া ছিল তাই খুব খুশি ছিলাম ওই পয়েন্ট দেওয়া ছিল না তাই মনটা দুঃখে ছিল কিন্তু যতই দুঃখ হোক না কেন আমরা না দেখতে পেলেই পয়েন্টটিকে ধরে নেব এবার তোমরা সহজে বলতে পারবে স্যার পি এর পরিচয় পি এর পরিচয় পি হল এ ও বি মধ্য মধ্যবিন্দু তাই না কিন্তু লক্ষ্য করো যদি এ এবং বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ আর বি এখানে ছেলে ফোর আর এখানে ছেলে এক্স তাহলে আমরা মধ্যবিন্দুর ফর্মুলা কি জানি ছেলেদের গড় কমা মেয়েদের গড় তার মানে ফোর প্লাস এক্স বাই টু ছেলেদের গড় কমা মেয়েদের গড় এখানে মেয়ে হচ্ছে সিক্স সিক্স প্লাস ওয়াই বাই টু কিন্তু লক্ষ্য করো তোমাকে পি পয়েন্ট দেওয়া হয়েছিল পি পয়েন্টটি কী দেওয়া রয়েছে টু কমা ওয়ান ও পি পয়েন্ট টু কমা ওয়ান বলে দিয়েছে তাহলে তোমরাই বলো যেহেতু ইকোয়াল ট্যুর এপারেও পয়েন্ট ওপারেও পয়েন্ট তাই আমরা তো অবশ্যই বলতে পারি যে ভুজ সমান ভুজ আর কোটি সমান কোটি কি বলতে পারি আমরা বলতে পারি ভুজ সমান ভুজ অর্থাৎ টু সমান ফোর প্লাস এক্স বাই টু বা ফোর প্লাস এক্স সমান ফোর আর এখান থেকে আমরা এক্সের মান পাচ্ছি কি জিরো একই রকমভাবে আমরা যদি কোটি সমান কোটি করি তার মানে ওয়ান সমান সিক্স প্লাস ওয়াই তাহলে কী বলতে পারি এখান থেকে সিক্স তার মানে ওয়াই সমান টু মাইনাস সিক্স মানে মাইনাস ফোর তো লক্ষ্য করো আমরা খুব সহজে এক্সের মান পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম আরে তুমি তো এক্স আর ওয়াই ধরে নিয়েছিলে বি পয়েন্টটি তাহলে আমরা সহজে বলতে পারবো যে বি পয়েন্ট বি পয়েন্ট কত হবে বি পয়েন্টটি হবে জিরো কমা মাইনাস ফোর ব্যাস এটাই হচ্ছে ওই রেখাখণ্ডের অপর প্রান্ত বিন্দু ক্লিয়ার তাহলে দেখো কত সহজ এই প্রশ্নের উত্তরটি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তোমরা লিখবে কি করে পরীক্ষায় তোমরা লিখবে দেওয়া আছে এবি রেখাখণ্ডের এক প্রান্তের স্থানাঙ্ক ফোর কমা সিক্স অর্থাৎ এ সমান ফোর কমা ধরে নিই অপর প্রান্তটি বি অর্থাৎ বি এক্স কমা ওয়াই এ এর মধ্যবিন্দু পি যেখানে দেওয়া রয়েছে পি বিন্দুটি দুই কমা এক এখন পি সমান এ ও বিয়ের মধ্যবিন্দু এবার পি এর নিচে এই পয়েন্টটি দিলে যা বলে দিয়েছে আর মধ্যবিন্দু তাই মধ্যবিন্দুর ফর্মুলা লিখলে একই রকমভাবে সমাধান কৌশলে সমাধান করে এক্স ওয়াই বের করবে আর বলবে সুতরাং নির অপর বিন্দুটি অর্থাৎ বি সমান জিরো কমা মাইনাস ফোর যা লিখলে এটাই লিখব অন্য কিছু নয় আশা করছি বুঝতে পেরেছ এবার তোমাদের এই যে দুই রকমের অঙ্ক করালাম এবার করাবো তোমাদের অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম মানে অন্য চ্যাপ্টারে থাকতে পারে বা অন্য ভাবে থাকতে পারে তুমি কি করে সেটাকে ক্যাচ করে এই ফর্মুলার মাধ্যমেই এই চ্যাপ্টারের মাধ্যমেই সলভ করবে তার কৌশল তাই দেখো তার আগে অবশ্যই তোমাদের জানতে হবে কিছু বেসিক ইনফরমেশান তাই বেসিক ইনফরমেশান জানানোর পর আমরা চলে আসছি আবার অঙ্কে আর ভিডিওটি লাস্ট অবধি দেখবে কারণ ভিডিওর শেষে তোমাদের দেখাবো এই টপিকের একটা দুর্ধর্ষ শর্টকাট টেকনিক এবার দেখো বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশানে আমি তোমাদের কিছু না বলা কথা তুলে ধরবো অর্থাৎ তোমাকে মধ্যবিন্দু মুখ ফুটে বলবে না কিন্তু কিছু কারনামো কিছু শর্ত ছবি বা উপপাদ্য বা পূর্বের কোনো পার্ট তা মাথায় একটু ডিনোট করলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কিন্তু মধ্যবিন্দুই বের করতে বলেছে তাই আমি সেই টপিকের উপর এবার জোর দিচ্ছি আর তোমাদের বেসিক ইনফরমেশানের দিকে ফোকাস রেখে এই টাইপের অঙ্কগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তাই দেখো বেসিক ইনফরমেশানে কি কি তথ্য তোমাদের জানতে হবে এই টপিকটির জন্য তো প্রথমেই বলি দেখো আমি একটা বৃত্ত আঁকলাম এবার তোমরা অবশ্যই জানো যে এই রেখাংশটিকে বলা হয় একটি বৃত্তের ব্যাস তাই তো আর যখনই বললাম এটা বৃত্তের ব্যাস আর ব্যাস কি অবশ্যই একটা রেখাংশ আর রেখাংশ থাকলে অবশ্যই তার শুরু এবং শেষ রয়েছে তার মানে এটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু এই পয়েন্ট আর ওই পয়েন্ট তাই তো তার মানে ব্যাসের এটা একটা প্রান্ত এবং এটি একটি প্রান্ত তাহলে ব্যাসের যে মধ্যবিন্দু ক্লিয়ার ব্যাসের যে মধ্যবিন্দু তার পরিচয় কি তোমরা বলবে স্যার একটা ব্যাসের মধ্যবিন্দু যে আছে না তার পরিচয় হচ্ছে যে মধ্যবিন্দুটি ওই বৃত্তটার কেন্দ্র তার মানে এই বৃত্তটার কেন্দ্রই হচ্ছে ব্যাসের মধ্যবিন্দু তাই না তার মানে তোমাকে প্রশ্নটি এরকম করতে পারে যে একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া তুমি কেন্দ্র বের করো তুমি বলবে ও কেন্দ্র কেন্দ্র মানেই তো মধ্যবিন্দু তাই মধ্যবিন্দু বের করব চিন্তা নেই এরকম ধরনের অঙ্ক অবশ্যই তোমাদের আমি করাবো আর দেখো নাম্বার টু এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু ধরো আমি একটি সামান্তরিক আঁকছি নামকরণ করি এ বি সি ডি একটি সামান্তরিক আর তোমরা এটা জানো যে এই সামান্তরিকের এসি একটি কর্ণ আর বিডি অপর একটি কর্ণ আর এই দুটো কর্ণ পরস্পরকে পি বিন্দু ছেদ করে তোমরা ছোটোবেলায় শিখেছো একটা উপবাদ্যে যে কোনো সামান্তরিকের কর্ণোদয় কোনো সামান্তরিকের কর্ণদয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে পরস্পর পরস্পরকে খণ্ডিত করে তো এটাই হচ্ছে স্টেটমেন্ট এটাই হচ্ছে উপবাদ্য আমরা দেখেছিলাম কোনো সামান্তরিকের যে কর্ণোদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমরা অন্য কমন সেন্সে এটাও বলতে পারি যে এপি সমান পিসি এপি সমান পিসি এবং বিপি সমান পিডি আমরা বলতে পারি বিপি সমান পিটি তাই না আমরা কিন্তু এটা বলতে পারি যে এপি সমান পিসি আর বিপি সমান পিডি মনে আছে আমরা যখন নিচু ক্লাসে উপবদ্ধ করতাম তখন এটাই প্রমাণ করতাম তোমাদের আর একটা ঘটনা বলে রাখি দেখো না এপি সমান পিসি হলে পি এর পরিচয় কী তাহলে পি নিশ্চয়ই এ এবং সি এর মধ্যবিন্দু কি বললাম পি এর পরিচয় পি হল এ ও সি এর মধ্যবিন্দু অপরপক্ষে যদি বিপি সমান পিডি হয় তাহলে এই ক্ষেত্রেও কি বলতে পারি পি এর পরিচয় কী পি হল বি এবং ডি এর মধ্যবিন্দু তার মানে এক্ষেত্রেও পি এর পরিচয় পি হল বি ও ডি এর মধ্যবিন্দু তাই না তাহলে যখন মধ্যবিন্দুর আমরা অঙ্ক করব তখন দেখবে অ্যাপ্লিকেশনে তোমাকে মধ্যবিন্দুর ঘটনা না বললেও আমরা এই থট আর এই থট দেখে বুঝতে পারছি যে ঘুরিয়ে পেয়েছিয়ে আমাদের মধ্যবিন্দু কোনো না কোনোভাবে জানতে চাইছে তাহলে চলো এবার শুরু করি এই টপিকের উপর কিছু প্রবলেম এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে প্রশ্নে যে বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক টু কমা ওয়ান এবং জিরো কমা থ্রি তার কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো তো চলো না আগে ছবিটি দেখে নিই যে বৃত্তের ধরো এটি একটি বৃত্ত একটি ব্যাসের আচ্ছা এই বৃত্তের অন্তত একটা ব্যাস এঁকে নিই ধরে নাও এটি হল একটি ব্যাস তো যে বৃত্তের একটি ব্যাস তার প্রান্তবিন্দু দয়ের স্থানাঙ্ক কি বলেছে টু কমা ওয়ান এবং জিরো কমা থ্রি তার কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে ধরে নিলাম এই কেন্দ্রটি হচ্ছে ও তাই কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে এবারে তোমরাই বলো আমরা শর্ত হিসাবে কী জানি যে একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মধ্যবিন্দুই তো কেন্দ্র অর্থাৎ আমরা বলতে পারি ও ও এর পরিচয় কি ও হল এই বৃত্তটির কেন্দ্র তার মানে ও এর পরিচয় বৃত্তের কেন্দ্র এখন আমার আর একটা প্রসঙ্গ বা আরেকটি কথা মানছি এটা এই বৃত্তের কেন্দ্র কিন্তু ওর আর পরিচয় কি? ও হলো, এবি রেখাংশের মধ্যবিন্দু এ বি রেখাংশের মধ্যবিন্দু আচ্ছা যদি বলি আচ্ছা ভালো কথা প্রথম পরিচয় কী দিলাম ও হলো এই বৃত্তটার কেন্দ্র খুব খুশি হলাম আবার বলছি কি পরিচয়টি নাকি ও হলো এবি রেখাংশের মধ্যবিন্দু এবারে দেখো আমরা যদি এবার ফর্মুলা ফেলি কীরকম ফর্মুলা এ পয়েন্ট দেওয়া বি পয়েন্ট দেওয়া তাহলে দুই প্রান্তের মধ্যবিন্দুর ফর্মুলা কি আমরা জানি দুই প্রান্তের মধ্যবিন্দুর ফর্মুলা ছেলেদের গড় কমা মেয়েদের গড় এখানে ছেলেকে টু আর জিরো তাহলে বলতে পারি টু প্লাস জিরো বাই টু আর মেয়েদের গড় কী হবে ওয়ান প্লাস থ্রি বাই টু অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি টু বাই টু মানে ওয়ান ফোর বাই টু মানে টু অর্থাৎ এই ও বিন্দুটি বা এই বৃত্তটির কেন্দ্র হল ওয়ান কমা টু ব্যাস এটাই হলো অ্যান্সার তো আমি যে অঙ্কটি করলাম সেই বেসিক ইনফরমেশন ওয়ান থেকেই অঙ্কটি নেওয়া এরপর আমি তোমাদের এমন একটি অঙ্ক করাচ্ছি যা বেসিক ইনফরমেশান টুকে কাজে লাগবে তাহলেই আমাদের পূর্ণ হবে তাহলে চলো আমরা দেখে নিই এবার এই অঙ্কটি এবারে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটি মন্দে দেখো যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট ক্রমান্বয়ে মানে পরপর পরপর যদি যোগ করো তাহলে এটা নাকি সামান্তরিক উৎপন্ন হয় আর যদি সামান্তরিক উৎপন্ন হয় তাহলে এই যে এক্স ওয় পয়েন্টটি দেখতে পাচ্ছ এই পয়েন্টটি কি হবে বা এর মান কি হবে তো দেখো কি বলেছে প্রশ্নে একটা সামান্তরিক তাই না ধরে নাও এটি একটি সামান্তরিক আর এই সামান্তরিকের চারটে বিন্দু বলে দিয়েছে আমি নামকরণ করি সুবিধার জন্য A, B, সি ডি টোটাল এই চারটি পয়েন্ট কী কি পয়েন্ট এ পয়েন্ট হলো থ্রি কমা টু পয়েন্ট হলো সিক্স কমা থ্রি পয়েন্ট হলো এক্স এবং ডি পয়েন্ট হলো সিক্স তাহলে এই সামান্তরিকের যদি চারটে বিন্দু ক্রমান্বয়ে যোগ করা হয় আর সামান্তরিক যদি পাই তাহলে এই বিন্দুটি কি হবে কি করে বের করবে তো লক্ষ্য করো আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করি কীরকম এখানে আমরা যদি এসি কর্ণ আর বিডি কর্ণ যদি যুক্ত করি তাহলে আমরা জানি উপবাদ্য অনুযায়ী যে কোনো একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্রীখণ্ডিত করে তাহলে আমরা কি বলতে পারি না যদি পরস্পর পরস্পরকে সমুদ্রীখণ্ডিত করে তাহলে আমরা পি এর পরিচয় এ রেসপেক্টে এই কর্ণের রেসপেক্টে বলতে পারি যে বাবু পি তোর পরিচয় কী রে তো পি বলবে যে পি হল এ এবং সি এর মধ্যবিন্দু কি বললাম পি হল এ ও সি এর মধ্যবিন্দু অপর পক্ষে পি তো আবার বি ডি এরও মধ্যবিন্দু কী করে বুঝলাম এই যে এই থেকে তাহলে পি এর পরিচয় হচ্ছে আবার পি বলছে আমি কিন্তু বি এবং ডি মধ্যবিন্দু বি ও ডি এর মধ্যবিন্দু তাহলে লক্ষ্য করো পি হলো এ সি এর মধ্যবিন্দু এবং পি হল ডি এর মধ্যবিন্দু এখন আমরা যদি প্রথমে এ সি এর মধ্যবিন্দু হিসাবে বের করি তাহলে কি পাচ্ছি দেখো বা ছেলে কমা মেয়ে ছেলে কমা মেয়ে তাহলে সূত্র কি ছেলেদের গড় কমা মেয়েদের গড় এখানে ছেলে হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস থ্রি বাই টু আর মেয়েদের গড় কি হবে ওয়াই প্লাস টু বাই টু যাক তাহলে আমরা এ এবং সি এর মধ্যবিন্দু বের করতে পারলাম ঠিক একই রকম টেকনিকে আমরা এবার বি এবং ডি এর মধ্যবিন্দু বের করব তো কি করে বের করব? আবার একই রকম টেকনিক ছেলে কমা মেয়ে ছেলে কমা মেয়ে তাহলে বলতে পারি ছেলেদের গড় ছেলেদের গড় মানে সিক্স প্লাস সিক্স বাই টু কমা মেয়েদের গড় ফাইভ প্লাস থ্রি বাই টু এবার তোমরা দেখেই বুঝতে পারছ ইকুয়ালের এদিকেও একটা পয়েন্ট ইকুয়ালের ওইদিকেও একটা পয়েন্ট তাই এই পয়েন্ট দুটো কিন্তু অবশ্যই সমান আর সমতার ফর্মুলা যদি কাজে লাগাই তাহলে বলতে পারি ভুজ সমান ভুজ কোটি সমান কোটি অর্থাৎ আমরা বলতে পারি ভুজ মানে এক্স প্লাস থ্রি বাই টু সমান কি ভুজ এখানে ভুজ কত টুয়েলভ বাই টু তাই না লিখছি টুয়েলভ বাই টু অপরপক্ষে আমরা বলতে পারি কোটি সমান কোটি এদিকে কোটিকে রয়েছে ওয়াই প্লাস টু বাই টু আর এই পারে কোটিকে রয়েছে ফাইভ প্লাস থ্রি মানে এইট এইট বাই টু লক্ষ্য করো যদি টু টু ক্যান্সেল করে দিই তাহলে পাচ্ছি কি এক্স প্লাস থ্রি সমান টুয়েলভ অর্থাৎ এক্স সমান নাইন আর এখানে কি পাচ্ছি বা ওয়াই প্লাস টু অর্থাৎ ওয়াই সমান তাহলে চেয়েছিল কি চেয়েছিল এক্স কমা ওয়াইয়ের মান কত সুতরাং এক্স কমা ওয়াই সমান এক্সের মান নাইন পেয়েছি ওয়াইয়ের মান সিক্স পেয়েছি তাহলে নাইন কমা সিক্স হচ্ছে অ্যান্সার এবার এমন কি কোনো টেকনিক নেই যে আমরা খুব সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা এই অঙ্কটিকে সলভ করতে পারবো তাই এবার দেখো অঙ্কটিকে সমাধান করার শর্টকাট টেকনিক দেখো এই শর্টকাট টেকনিকটি শুধুমাত্র সামান্তরিকের জন্যই নয় যে শর্টকাট টেকনিক তোমাদের শেখাচ্ছি তা সামান্তরিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং রম্বসের জন্য প্রযোজ্য কি সেই শর্টকাট টেকনিকটি মন দিয়ে দেখো তোমাকে একটা সামান্তরিক হোক কিংবা আয়তক্ষেত্র কিংবা রম্বস কিংবা বর্গক্ষেত্র তার চারটি বিন্দু দেখতে পাচ্ছ চারটি শীর্ষবিন্দু তার মধ্যে তোমাকে তিনটে শীর্ষবিন্দু বলে দেবে তাহলে অপর স্থানাঙ্কটি কি হবে অপর শীর্ষবিন্দুটি কি হবে তো যেহেতু এখানে প্রবলেমটি রয়েছে সামান্তরিক দিয়ে তাই আমি সামান্তরিক দিয়েই করাচ্ছি কিন্তু যে টেকনিকটি শেখাচ্ছি তা সামান্তরিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং রম্বসের জন্য প্রযোজ্য দেখো কি বলেছে টোটাল এখানে চারটি বিন্দু দাওয়া রয়েছে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট এবং ডি পয়েন্ট টোটাল চারটে বিন্দু দাওয়া রয়েছে কী কী একটা পয়েন্ট থ্রি কমা টু অপর আরেকটি পয়েন্ট সিক্স কমা থ্রি এক্স কমা ওয়াই এবং সিক্স কমা ফাইভ কিন্তু চারটে পয়েন্ট দেওয়া থাকলেও আমরা কিন্তু মানতে বাধ্য এখানে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে কিন্তু ওটা যে পয়েন্ট তাই না ওই পয়েন্টটা যে আমরা ফিক্সড পাচ্ছি না তাহলে তিনটি নিউমেরিক্যাল পয়েন্ট দিয়ে দিয়েছে একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট আর একটা ডি পয়েন্ট তাহলে চাইছে কি এই পয়েন্টটি চাইছে দেখবে এরকম ধরনের যে কোনো অঙ্ক দিক সে হোক বর্গক্ষেত্র হোক রম্বোস হোক আয়তক্ষেত্র কিংবা সামান্তরিক যেহেতু এই অঙ্কটি সামান্তরিক দিয়ে দিয়েছে তাই আমি এক্ষেত্রে আলোচনা করছি কিন্তু শর্ত কি তোমাকে ক্রমান্বয়ে পরপর তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকবে তাহলে অপর শীর্ষবিন্দুটি কি কি? লক্ষ্য করো এখানে যে সি পয়েন্টটি চাইছে বলতে পারবে সি পয়েন্টের পর কি পয়েন্ট রয়েছে তোমরা বলবে স্যার সি এর পরে তো ডি রয়েছে আবার কেউ বলতে পারো স্যার সি এর পরে তো বি রয়েছে কোনো প্রবলেম নাই তুমি যেটা ভাবতে পারো ট্রিক্স হচ্ছে আমি যদি সি এর পরে ডি পয়েন্টটাকে ভাবি সূত্র কি ডি মাইনাস এ প্লাস বি ব্যাস এটাই হচ্ছে ফর্মুলা কি বললাম সি সমান ডি মাইনাস এ প্লাস বি আবার বলছি সি সমান বি মাইনাস এ প্লাস ডি দেখো এই পারে আসলেও চলবে কিংবা ওই পার দিয়ে ঘুরে গেলেও চলবে কিন্তু টেকনিক হচ্ছে সি সমান ওর পরের পয়েন্ট কি ডি মাইনাস এ প্লাস ডি ওকে আবার ভাবো সি সমান কি বি মাইনাস এ প্লাস ডি সেম এবার জাস্ট একে ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার পেয়ে যাবে হ্যাঁ যে কোনো অঙ্কের ক্ষেত্রেই হোক সে আয়তক্ষেত্র রম্বোস কিংবা বর্গক্ষেত্র কিংবা সমান্তরিক ডি পয়েন্টটি কী দেওয়া রয়েছে সিক্স কমা ফাইভ এ পয়েন্ট কী দেওয়া রয়েছে থ্রি কমা টু বি পয়েন্ট কী দেওয়া রয়েছে সিক্স কমা থ্রি এবার প্রথমে ভুজগুলো ক্যালকুলেশান করে নাও এর ভুজ কি সিক্স মাইনাস কে রয়েছে থ্রি প্লাস কে রয়েছে সিক্স এবার কোটির পালা কোটি কে রয়েছে ফাইভ মাইনাস কোটি কে রয়েছে টু প্লাস কোটি কে রয়েছে থ্রি আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি সিক্স থেকে 3 বাদ দিলে থ্রি থ্রি প্লাস সিক্স নাইন ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি থ্রি প্লাস থ্রি মানে সিক্স তাহলে অ্যান্সার কি পেলাম তাহলে এই যে সি পয়েন্ট সেটা পেলাম নাইন কমা সিক্স দেখো আমরা এভাবে করেও নাইন কমা সিক্স পেয়েছিলাম তুমি অন্য টেকনিক করলেও নাইন কমা সিক্স পাবে আর এই থড দিয়ে এই টেকনিক খাটিয়ে করলেও নাইন কমা সিক্স পাচ্ছ যাই হোক কেমন লাগলো তোমাদের এই মধ্যবিন্দু সংক্রান্ত সমস্যা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে আমরা আমি ওয়েট করে থাকব। যে কখন তোমরা কমেন্টে আমাকে জানাচ্ছ যে আজকের পড়াটা কীরকম লাগলো তারপর কিন্তু সে এনার্জি পেয়ে আমি পরের তোমাদের টপিক বানাবো পরের পাঠ্যক্রমের অন্তর্গত তথ্যগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করব। যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে অ্যাড হওনি তারা আমাদের প্রাইভেট করা সেই ভিডিওগুলোকে পাওয়ার জন্য এবং এই নতুনত্ব টেকনিকগুলোকে অর্জন করার জন্য এই শর্টকাট টেকনিকগুলোকে নেওয়ার জন্য যুক্ত হও তাড়াতাড়ি আমাদের সাথে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে যারা অ্যাডমিশান নিতে চাও তাদের গ্রুপ নিজে রয়েছে সেখানে গ্রুপে তোমরা আসলেই তোমাদের সাথে সাথে অ্যাডমিশান আমরা নিয়ে নেব তাহলে আজকে আমাদের এটুকুই থাকলো নেক্সট দিন আমাদের পড়া আবার নতুন টপিক নিয়ে তোমাদের সাথে নমস্কার